কোমলমতি শিশু কিশোররা প্রতি বছরই ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে, মেধার পরিচয় দেয়। কিন্তু মেধা ছাড়াও আমাদের কিছু খারাপ মানুষ, সমাজের খারাপ মানুষ, তারা শিশুদের মেধা নিয়ে ব্যবসা করে, ভর্তি যুদ্ধের নামে, ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রতারণা করে। এটা বন্ধ হওয়া উচিত। প্রিয় দর্শক, এই ভর্তি যুদ্ধ নিয়ে এবং প্রতারণা নিয়ে একটি ছোট নাটিকা চলুন দেখে আসি। ভাই, আমার ছেলের ভর্তির ব্যাপারে কি হলো? ভাই, কিছু হয়নি। কই, আপনাকে 80,000 টাকা দিয়ে রাখলাম আমি, ভর্তি হবে হচ্ছে হবে হচ্ছে, আপনি তো কিছুই করতে পারতেছেন না। মানে সময় তো শেষ হয়ে যায়নি, তাকে ভর্তি করার সব দায়িত্ব আমার, 2-1 সপ্তাহের ভিতরে হয়ে যাবে। ঠিক আছে, দেখি আপনি কি করেন। টেনশন করার কারণ নেই। কি খবর উত্তম ভাই? আরে ভাই, ভালো আছেন ভাই? আমার ছেলের ভর্তির ব্যাপারে কি করলেন? আপনার ছেলে নামটা কি জানো? ওই যে তানবীর। ও তানবীর, আপনি কি কিছু টাকা পয়সা দিয়েছিলেন? আমি 50,000 টাকা দিছি। আপনার ছেলের ভর্তি করার দায়িত্ব আমার। ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ, 1,80,000, 1.5 লাখ অনেকের কাছ থেকে নিছি, ভর্তি করার তো কোনো লাইন গাটও আমার জানা নেই। খবর উত্তম সাহেব? খবর তো খুবই ভালো। এখন বলেন, আপনি ছেলেকে ভর্তি করাবেন নাকি মেয়েকে করাবেন? কোন স্কুলে, কিভাবে, কোন ক্লাস, একটু বলেন। আরে ভর্তির লেগে আসি নাই, দেখেন আপনার মামাকে নিয়ে আসছি। মামা। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মামা, কেমন আছো তুমি? বাহিরে এত লোকজন দাঁড়িয়ে আছে, ব্যাপার কি? আরে মামা, আমি তো এখন ওই ভর্তি কোচিং সেন্টার দিছি। তুই যে কোচিং সেন্টার দিচ্ছিস, তুই তুই লিখতেই পারিস না, তাহলে তুই কোচিং সেন্টার যাস কি করে? এই যে ধান্দাবাজি, ব্যবসা মনে করে, এটা তো সারা বছর থাকে না। তোমরা দুজন মিলে ওই 2টা ছাত্র আমারে দাও, তোমাদের আমি 2 লাখ টাকা দিয়ে দেবো। আমাকে ছাত্র দিতে হবে না এবং টাকাও দিতে হবে না। তুই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে তুই ঘুষ নিচ্ছিস, তুই ভুল করছিস, তুই অন্যায় করছিস, শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, তোদের শাস্তি হওয়া উচিত। ভাই, আমার ছেলেকে ভর্তি করার জন্য 80,000 টাকা নিছে, আজকে 6 মাস ঘুরাইতেছে ভাই, টাকাও দিচ্ছে না, ভর্তিও করছে না। আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। আপনারা ওকে টাকা দিয়ে অন্যায় করছেন, আর তুই ওদের কাছ থেকে টাকা নিয়ে মহা অন্যায় করছিস। এবার তোদেরকে আমি ভর্তি করব। হে ভাই, ভর্তি করুন ভাই, আমাদের ছেলেকে ভর্তি করুন ভাই। মামা, তুমি আমাদের কোথায় ভর্তি করবা? কেন জানেন না? থানায়। থানায় কই কি? মামা, তুই এবার মতো আমার মাফ করে দাও। হ্যাঁ, মাফ করা যা। তুই যদি ওদের টাকা ফেরত দিস এবং কান ভরে উঠবোস করবি এবং তুই দাঙ্গাবাজি যে করছিস, তুই সবার কাছে ক্ষমা চাবি। ভাইজান, আপনাদের টাকা আমি কালকে সকালে শোধ করে দেবো। হ্যাঁ, আমার মাফ করে দেন। আর আপনাদেরকেও বলি, যারা এই স্কুলে ভর্তিগামী সকল ছাত্রছাত্রীদের ভর্তি নিয়ে আমার মতো দাঙ্গাবাজি করছেন, তারা এই কাজটা করবেন না। কারণ শিশুরা হচ্ছে জাতির ভবিষ্যৎ, তাদের মেধাটাকে এভাবে আমার মতো দাঙ্গাবাজি করে নষ্ট করে দেবেন না, প্লিজ।